তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি গোকু সেন দ্য মুভি মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা স্কোয়াড তাদের গানটা নিয়ে পুরোপুরি রেডি হয়ে আছে একটা প্লেনের মধ্যে অ্যাটাক করার জন্য। আসলে এই প্লেনটার মধ্যে কিছু হাইজাকার ঢুকেছে, যারা কিনা প্লেনটাকে জিম্মি তো করেছেই, সঙ্গে সঙ্গে এটার মধ্যে যত প্যাসেঞ্জার ছিল তাদের সবাইকেও জিম্মি করে নিয়েছে। এই জন্যই বাইরের স্কোয়াড এই প্লেনের উপরে আক্রমণ করতে রেডি হয়েছিল। তবে তখনই ইয়াকুমি নামের একটা মেয়ে তার ঘুম শেষ করে যখনই চোখ খোলে, তখন সে বড় বড় শব্দ করে হামি দেওয়া শুরু করে। তবে এই ব্যাপারটা এই লোকটার, মানে এই রবার, একেবারেই পছন্দ করে না। এই জন্য সে তাকে গান পয়েন্টে নিয়ে তাকে ঝাড়ি দেওয়া শুরু করে। সে তাকে বলে যে চুপ কর, এত কথা বলছিস কেন, জানিস না আমরা হাইজ্যাক করেছি। এখন এগুলো শোনার পরে ইয়াকুমি রবার্টদের সাথে ঝগড়া করা শুরু করে। এখন এইটা দেখার পরে রবার্টও শকড হয়ে যায় যে একটা মেয়ে তাদের সাথে ঝগড়া করা শুরু করেছে, তাও জিম্মি থাকা অবস্থায়। এই জন্য রবার্টরা যখন তাকে শান্ত করতে যায়, তখনই বাইরে থেকে স্কোয়াড অনেকগুলো গোলাগুলির শব্দ শুনতে পারে। এগুলো শোনার পরে তাদের মাথা মোতাও গরম হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এখন কি করবে। সাংবাদিকরাও এদিক সেদিক দৌড়ানো শুরু করে, স্কোয়াডরাও পুরোপুরি পাগল হয়ে যায়। আর যখনই তারা অ্যাটাক করতে দরজার কাছে যায়, তখনই দরজাটা অটোমেটিকলি খুলে যায়। আর যখন রবার্টরা বাইরে বের হয়, তখন তারা দেখতে পারে যে ইয়াকুমি তার ঝগড়া না, তার ফাইটিং স্কিল দিয়ে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করে দিয়েছে। আর যেহেতু এই ব্যাপারটাকে মিডিয়াতেও লাইভ ব্রডকাস্ট করা হয়েছে, এই জন্য সে পুরোপুরি ফেমাস হয়ে গিয়েছে। সবাই তাকে দেখেছে আর সবাই তাকে চিনে ফেলেছে। আসলে তখন আমরা জানতে পারি যে ইয়াকুমি নর্মাল কোনো মেয়ে না, সে হচ্ছে গিয়ে ইয়াকুজা বংশের চতুর্থ বংশধর। যদিও সে খুবই ভালো ক্যারাতে মাস্টার, তবে তবুও সে তার ফ্রেন্ড সার্কেলকে বাদ দিয়ে তার ফ্যামিলির সাথে বাস করা শুরু করেছিল। আর বিগত 7টা বছর যাবত সে শুধুমাত্র একজন স্কুল টিচার হিসেবেই জীবনটা পার করেছে। এরপরে পরদিন সকালবেলা যখন ইয়াকুমি তার স্কুলে ব্যাক করে, তখন আশেপাশের সমস্ত টিচাররা তাকে নিয়েই কথাবার্তা বলছিল। কারণ কালকে যেই ঘটনাটা ঘটে গেছে, এটা নিয়ে তারা সবাই প্রচণ্ড শকটের মধ্যে ছিল। কারণ একটা মেয়ে ডাকাতদের পিটিয়ে তাদেরকে বাধ্য করেছে স্যারেন্ডার করতে। আর যখন তারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল, তখন এখানে প্রিন্সিপাল চলে আসে। আর প্রিন্সিপাল ইয়াকুমিকে একটু সাইডে নিয়ে বলে যে যদি তুমি এমন কাজকর্মই করতে থাকো, তাহলে তোমার আসল পরিচয়টা কিন্তু সবাই জেনে যাবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ইয়াকুমি তার নিজের আসল পরিচয়টা সবার থেকে লুকাচ্ছে। তবে যাই হোক, তখন এখানে আরও একটা টিচার চলে আসে যে কিনা আজকেই স্কুলে জয়েন করেছে। তার নাম হচ্ছে গিয়ে অদাগিরি। আসলে অদাগিরি একটা সময় ইয়াকুমির স্টুডেন্ট ছিল, কিন্তু এখন সে ইয়াকুমির সাথেই টিচার হয়ে গেছে। তো এই জন্য ইয়াকুমি অনেক বেশি হ্যাপি হয়ে তাকে ক্লাসে নিয়ে আসে তার ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়ার জন্য। তবে যখন সে ক্লাসে আসে, তখন আমরা দেখতে পারি এখানে কোনো ভালো ছেলেমেয়ে লেখাপড়া করে না, এখানে সব ছাত্রী ছেলেমেয়ে লেখাপড়া করে। আর তারা সবাই ইয়াকুমিকে ততটাই সম্মান করছিল যতটা সম্মান আজকাল পড়ালেখা করা মানুষ পায়। তবে যাই হোক, ইয়াকুমি তাদের সবাইকে কোনো রকমের শান্ত করে তাদেরকে বলে যে যদি তোমরা অদাগিরিকে ভালোভাবে জানতে চাও, তাহলে আমার সাথে গ্রাউন্ডে আসো, কারণ যদি গ্রাউন্ডে না যাও তাহলে তাকে ভালো করে বুঝতে পারবে না। এখন যখন ইয়াকুমি আর অদাগিরি মাঠে গিয়ে তাদের জন্য ওয়েট করছিল, তখন ইয়াকুমির এত করে বলা সত্ত্বেও তাকে সম্মান দেয়া একটা স্টুডেন্টও সেখানে আসেনি। এই ব্যাপারটা দেখার পর ইয়াকুমি প্রচণ্ড রাগ করে আর সে বোতলকে জোরে একটা শ্যুট করে দেয়। এত জোরে শ্যুট করে, যত জোরে মেসিও হয়তোবা শ্যুট করতে পারবে না। তবে যাই হোক, যখন এখান থেকে তারা দৌড়ে চলে যাচ্ছিল, তখন আমরা এখানে কিছু স্টুডেন্টদেরকে দেখতে পারি যারা কিনা অদাগিরিকে টিচার হিসেবে দেখার পরে পুরোপুরি শক্ত হয়ে যায়। কারণ তাদের যে লিডার ছিল রেতে, সে এটা খুব ভালো করেই জানতো যে যখন অদাগিরি স্টুডেন্ট ছিল, তখন সে ছিল খুবই ভয়ঙ্কর রকমের বলদ একটা স্টুডেন্ট। সে কিছু পারত না, আর তাছাড়া সে সবসময় মাস্তানি করেই বেড়াতো। আর এই জন্য তারা এইটা নিয়েই টেনশন করছে যে এত বড় বলদ একটা স্টুডেন্ট কী করে একজন টিচার হয়ে গেল। আর তখন এদিকে ইয়াকুমির অন্য কিছু স্টুডেন্ট মিলে একটা মিটিং করছিল, আর তারা সবাই মিলে এইটা নিয়েই কথাবার্তা বলছিল যে আমাদের ইয়াকুমি ম্যাডাম একটা বয়ফ্রেন্ড কী করে বানাতে পারলো, আমাদের গার্লফ্রেন্ড হচ্ছে না, সে কী করে বয়ফ্রেন্ড বানিয়ে ফেললো। আর তখন এখানে ইয়াকুমি চলে আসে অদাগিরিকে নিয়ে, আর এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তবে ইয়াকুমি তাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে দেয় যে অদাগিরি হচ্ছে আমাদের স্কুলের নতুন একজন টিচার, শুধুমাত্র এতটুকুই, সে আমার বন্ধুও না, আমার বয়ফ্রেন্ডও না। আর এইটা শোনার পরে তারা সবাই খুবই হ্যাপি হয়ে যায়। তারা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আমাদেরও গার্লফ্রেন্ড হয়নি, ম্যাডামেরও বয়ফ্রেন্ড হয়নি, তার মানে আমাদের তো একটা সুযোগ আছে। তবে তখনই একটা ছেলে একটু মজা করে বলে দেয় যে আমি তো আগে থেকেই এই ব্যাপারটা জানতাম যে ইয়াকুমি ম্যাডাম কোনো হ্যান্ডসাম ছেলে কখনো পাবেই না। আর এই ব্যাপারটা শোনার পরে ইয়াকুমি প্রচণ্ড রাগ করে আর সে তাদের উপরে চিল্লাচিল্লি করার ট্রাই করে,
তবে তখন অদাগিরি তাকে শান্ত করে দেয়। আর এই ব্যাপারগুলোর পরে এখানের স্টুডেন্টরা ইয়াকুমির একটু প্রশংসাও করে, কারণ ব্যাপারটাকে তো একটু কাভার আপও করতে হবে, আর নয়তো দেখা গেল পরে পরীক্ষায় ফেল করিয়ে দিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি রেতার গ্রুপ যখন বসে আড্ডা দিচ্ছিল, তখনই এখানে একটা বাইকার গ্যাং চলে আসে, যারা কিনা তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে তাদের থেকে টাকা পয়সা লুট করার জন্য এসেছে। তবে তখনই সৌভাগ্যক্রমে এখানে রেতা চলে আসে, আর রেতা এসে তাদের দুজনকে দুটা পাঞ্চ করে তাদের সবাইকে এখান থেকে ভাগিয়ে দেয়। তো এখন ইয়াকুমি প্রচণ্ড খুশি হয়ে অদাগিরিকে তার বাসায় নিয়ে আসে আর তার পুরো ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সে তার ভয়ঙ্কর ভয়ঙ্কর ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করে আর সে নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে এখানে ইয়াকুমি এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে সে সেখানে বেউশ হয়ে পড়ে যায়। আর যখন সবাই এখানে ঘুমিয়ে পড়ে, তখন অদাগিরি ইয়াকুমির দাদার সাথে কথাবার্তা বলে। এখন আমি বুঝতে পারছি না এই মৌসলা কোন অ্যাঙ্গেল থেকে দাদার মতো লাগছে। তবে যাই হোক, এখানে অদাগিরি তাকে বলে যে আসলে আমি টিচার হয়েছি আমার ম্যাডাম ইয়াকুমির জন্যই, কারণ ইয়াকুমি আমাকে অনেকগুলো লাইফ লেসন দিয়েছিল যেগুলো থেকে শিক্ষা নিয়েই আমি টিচার হয়েছি। তারপরে পরদিন সকালবেলা যখন ইয়াকুমি স্কুলের দিকে যাওয়া শুরু করে, তখন রাস্তায় সে দুটা ছেলেকে পায়। আসলে সে জানতে পারে এই দুইটা ছেলেও তার এক্স স্টুডেন্ট। আসলে আমি বুঝতেই পারছি না তার এক্স স্টুডেন্ট এত বেশি কেন, প্রেজেন্টের চেয়ে এক্সই দেখা যায় বেশি। তবে তখনই তার নজর পড়ে একটা হ্যান্ডসাম লোকের উপরে, যে কিনা সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। আর এই হ্যান্ডসাম লোকটার চেহারাটা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে অনেকটাই মিলছিল। আসলে এই লোকটার নাম ছিল কান্টারো, যে কিনা জাপানের সবচেয়ে বড় আইটি কোম্পানির সিইও ছিল। তবে এইবার সে গভর্নর পজিশনের জন্য ভোটিং করার জন্য দাঁড়িয়েছে। আর এই ব্যাপারটা জানার পরে ইয়াকুমি তার উপরে এমনিতেই তো ইমপ্রেস হয়েছিল, সে আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। আর সে তার দাঁড়া করার জন্য সম্পূর্ণ ট্রাই করে, মানে ভোটে দাঁড়া করানোর জন্য। এখন যখন ম্যাডাম স্কুলে চলে আসে, তখন ম্যাডাম দেখতে পারে যে সেই বাইকার গ্যাং, মানে রেতা যাদেরকে পিটিয়েছিল, তারা তাদের আরও কিছু দলবল নিয়ে এখানে রেতার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে এসেছে। আর এই ব্যাপারটা দেখার পরে স্কুলের সমস্ত স্টুডেন্টরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, প্রিন্সিপালও ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তবে সে সৌভাগ্যক্রমে পুলিশকে কল দিতে ভুলে যায় না। আর যখনই এখানে সেই গ্যাংটা পুলিশের সাইরেন শুনতে পারে, তখন তারা কোনোরকমে এখান থেকে পালিয়ে চলে যায়। আর তাদের যাওয়ার পরে প্রিন্সিপাল রেতার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে, তবে রেতাও তাকে সরাসরি বলে দেয় যে আসলে এই দোষটা আমাদের ছিল না, তারাই আমাদের থেকে টাকা পয়সা লুট করতে এসেছিল। তবে এই ব্যাপারগুলো প্রিন্সিপাল একেবারেই বিশ্বাস করতে চায় না। আর তখন এখানে ইয়াকুমি আসে আর সে তার স্টুডেন্টদেরকে ভালো করে দেখে। তার স্টুডেন্টদের উপরে তার এতটাই বিশ্বাস ছিল যে সে প্রিন্সিপালের সাথেই তর্কাতর্কি শুরু করে, আর সে বলে যে তার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। আর প্রিন্সিপাল বলে আচ্ছা ঠিক আছে, এরপর যদি সে আরও একটা উল্টাপাল্টা কাজ করে তাহলে তাকে তো আমি স্কুল থেকে বের করবই, সঙ্গে তোমার চাকরিটাও আমি খেয়ে ফেলবো। আর এই ব্যাপারটা শোনার পরে সমস্ত স্টুডেন্টরা প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে। তারা চিন্তা করে ইয়াকুমি ম্যাডাম শুধুমাত্র আমাদের জন্য তার চাকরিটাকে পর্যন্ত রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। আর এই জন্য রেতা এই সমস্যাটাকে সমাধান করার জন্য সে একাই চলে আসে সেই বাইকার গ্যাংয়ের কাছে। তবে একটু পরে যখন ইয়াকুমি ক্লাসে আসে আর এই ব্যাপারটা জানতে পারে, তখন সে এখানে সবার উপরে প্রচণ্ড রাগ করে, কারণ রেতাকে একা ছেড়ে দেয়া তাদের একেবারেই ঠিক হয়নি। এই জন্য সে সবাইকে অনেক বকাঝকা করে সে নিজেই বেরিয়ে পড়ে রেতাকে সেভ করার জন্য। আর পেছন থেকে অদাগিরিও সমস্ত স্টুডেন্টদের মোটিভেট করে, সে বলে যে রেতাকে তোমাদের একা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, কারণ সে একা একা কতক্ষণ মার খাবে, তোমাদের উচিত তার সঙ্গে গিয়ে জয়েন করা। আর তখন এদিকে রেতা চলে আসে সেই বাইকার গ্রুপের আড্ডাখানায়, আর এখানে লিডারকে সে বলে ওয়ান টু ওয়ান তার সাথে ফাইট করার জন্য। তবে এই লিডার হচ্ছে গিয়ে ভীতু একটা ছেলে, এই জন্য সে ওয়ান টু ওয়ান ফাইটের কথা বলে সবাইকে দিয়ে তাকে পেটানো শুরু করে। আর যখন এখানে রেতা মার খাচ্ছিল, তখনই এখানে দেয়ালগুলো কাঁপাকাঁপি করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি এখানে ইয়াকুমি ম্যাডাম চলে এসেছে। আসলে ইয়াকুমি ম্যাডাম তার সেই ফাইটিং স্কিলের সাহায্যে যখন এখানে তাকে সেভ করার জন্য সবাইকে পেটানো শুরু করে, তখনই এখানে সমস্ত ছেলেরা মিলে একটা পর্যায়ে তাকেই ঘিরে ফেলে। আর যখনই তারা তাকে মারতে যাবে, তখনই এখানে অদাগিরি চলে আসে আর কোনোরকমে তাকে সেভ করে ফেলে। এরপর তারা দুজন মিলে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে রেতার মনের মধ্যে তার ম্যাডামের প্রতি ইজ্জত আরও বেড়ে যায়। আর শুধু রেতারই না, বাকি সমস্ত স্টুডেন্টরাও তাকে সম্মান দেওয়া শুরু করে। একটা সময় ক্লাসে ইয়াকুমিকে একেবারেই মানিজ্জত দেওয়া হতো না, এখন সবাই ইয়াকুমিকে সম্মান করে, তার কথা মন দিয়ে শুনে তাকে সবসময় সালাম দেয়। আর এই ব্যাপারগুলোর জন্য ইয়াকুমির মনের মধ্যেও ফুল ফোটা শুরু হয়ে যায়, সে একটু অন্যরকমই ফিল করা শুরু করে। তবে একদিন যখন সে প্রিন্সিপালের রুমে ছিল, তখনই স্কুলের মধ্যে পুলিশ চলে আসে। আর এই ব্যাপারটার জন্য ইয়াকুমি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার মনে হয় যে কালকে রাতে যেই ফাইটটা হয়েছে সেটার জন্যই হয়তোবা পুলিশ এসেছে। তবে আসলে পুলিশ এই জন্য আসেনি, পুলিশ এসেছিল তাদের একটা অন্য স্টুডেন্ট কাজামা সম্পর্কে জানতে। আসলে একটা ড্রাগ ডিলিং সাইটে তারা কাজামার ওয়ালেটটা পেয়েছিল, এই জন্যই তারা কাজামাকে খুঁজছে অ্যারেস্ট করার জন্য।
তবে এটা শোনার পরে ইয়াকুমি তাদেরকে বলে যে না, কাজামা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের টপার, সে তো কখনোই এই কাজটা করতে পারে না। তবে পুলিশ বলে যে টপার হলে কি ড্রাগ ডিলিং করতে পারবে না নাকি? আমরা এত কথাবার্তা শুনতে চাই না, আমরা শুধু কাজামাকে চাই, যখনই তাকে পাবো তখনই তাকে অ্যারেস্ট করবো। আর এই ব্যাপারগুলো শোনার পরে ইয়াকুমির কাজামাকে নিয়েও টেনশন শুরু হয়ে যায়, এই জন্য সে একাই বেরিয়ে পড়ে তাকে সেভ করার জন্য। আর যখন সে তাকে খুঁজতে বের হয় তখন রাস্তায় সে কাজামার অনেকগুলো ফ্রেন্ডকে পেয়ে যায়, যারাও কিনা কাজামাকেই খুঁজছিল। আর এই জন্য ইয়াকুমি তাদের সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়, যাতে করে তারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে বেশি এরিয়া কাভার করে তাকে খুঁজতে পারে। আর এদিকে আহত কাজামা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার কাছে ইয়াকুমির একটা কল আসে, তবে সে এই কলটা পিক করে না। আর এরপর সে পুলিশের থেকে কোনো রকমে লুকিয়ে লুকিয়ে স্কুলে চলে আসে আর একটা ক্লাসের মধ্যে এসে বসে পড়ে। আর যখন অদাগিরি এই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পারে যে কাজামা তো ক্লাসের মধ্যেই বসে আছে, এই জন্য সে ইয়াকুমিকে খবরটা দেয়। আর ইয়াকুমি যখন এখানে আসে তখন কাজামা তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে তাকে বলে যে আমি তো শুধু ডেলিভারি করতাম, আমি তো জানতামও না যে আমাকে দিয়ে তারা ড্রাগ সাপ্লাই করায়, আমাকে একটা প্যাকেট দেওয়া হতো আমি সেটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিতাম। তবে হ্যাঁ, কালকে যখন আমি ডেলিভারি করতে গিয়েছিলাম তখন প্রথমবার আমি জানতে পেরেছিলাম যে তারা আমাকে দিয়ে ড্রাগ সাপ্লাই করায়, এই জন্য আমি সেই কাজটা সেদিনই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যখন এই ব্যাপারটা সেই ড্রাগ মাফিয়া জানতে পারে তখন সে আমাকে ধোলাই করা শুরু করে। আর আচ্ছা রকম ধোলাই করার পরে যখন এখানে পুলিশও চলে আসে তখন তারা কোনোরকমে আমাকে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমিও সেখান থেকে পালিয়ে চলে আসি, তবে দুর্ভাগ্যবশত আমার ওয়ালেটটা সেখানে পড়ে যায়। এখন কাজামার এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে ইয়াকুমি তার উপরে পুরোপুরি বিশ্বাস করে ফেলে, কারণ সে হচ্ছে গিয়ে আমার মতোই একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে। এই জন্যই আমি বলি যে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর নয়তোবা আমাকেও এমন কিছু একটা করতে হতে পারে। যাই হোক, এখন ইয়াকুমি তাদের সবাইকে আজকে রাতটা তার ঘরের মধ্যেই পার করতে বলে, আর বাকি সবাইকে সে বলে যে এই জিনিসটা খুঁজে বের করো যে সেই ড্রাগ ডিলারের মেইন কে, মানে কে এই ড্রাগের ব্যবসাটা এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর এখানে অনেকক্ষণ গবেষণার পরে, অনেকক্ষণ আলাপ আলোচনার পরে তারা ফাইনালি জানতে পারে যে এই সমস্ত কাজটা সেই আইটি কোম্পানির সিও, মানে সেই হ্যান্ডসাম কান্টারাই হ্যান্ডেল করে। আসলে কান্টারা একে তো হচ্ছে গিয়ে বড় লোক, দ্বিতীয়তে সে হচ্ছে গিয়ে খুবই পাওয়ারফুল একজন নেতা, তো এই জন্য চাইলেও তার এত কুকর্মের খবর সরাসরি তারা সামনে আনতে পারবে না, তাহলে উল্টো বিপদটা তাদের উপরেই চলে আসবে। আর এই সমস্ত ব্যাপারটা যখন তারা আলোচনা করছিল তখন কাজামার তার ফ্রেন্ডরাও এই সমস্ত ব্যাপারটা শুনতে পারে, এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো মূল্যেই ইয়াকুমি ম্যাডামকে এই কেসটাকে সলভ করার জন্য সাহায্য করবে। আর এই জন্য পরদিন সকালবেলায় তারা চলে আসে কান্টারের অফিসের সামনে, যাতে করে তারা এখান থেকে কিছু প্রমাণ পেতে পারে। আর তখন আমরা দেখতে পারি ইয়াকুমি আর অদাগিরিও চলে আসছে কান্টারের অফিসের দিকে। আর যখন তারা লম্বা বাইক রাইডিং করে অফিসে চলে আসে তখন তারা দেখতে পারে মিডিয়ার দালালরা তার ভাষণটা লাইভ ব্রডকাস্ট করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, এই জন্য তারাও মিডিয়ার লোকজন হয়ে ভেতরে চলে আসে। আর তারা কান্টারোর রুমের মধ্যে ঢোকার ট্রাই করে। এদিকে কাজামা আর তার ফ্রেন্ডরা চলে আসে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে, যেখানে তারা অনেকগুলো প্যাকেট পেয়ে যায়। তারা দেখতে পারে এই মূর্তির আড়ালে আসলে এগুলো হচ্ছে গিয়ে ড্রাগ। আর এই জন্য যখন এগুলো নিয়ে তারা বাইরে বেরোতে যাচ্ছিল তখনই এখানে কান্টারার লোকজন চলে আসে আর তাদের সবাইকে এক এক করে একটা করে হজমের গলি দেওয়ার ট্রাই করে। তবে তখন সৌভাগ্যক্রমে এখানে ম্যাডামও চলে আসে আর ম্যাডাম তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে তাদের সবাইকে সেখানে বেউশ করে দেয়। আর এদিকে প্রিয় অভিভাবক কান্টারোর ভাষণটাও লাইভ হয়ে যায় আর সে এখানে সবার সাথে বিভিন্ন রকমের প্রমিস করা শুরু করে। সে বলে যে যদি আমি গভর্নর হয়ে যাই তাহলে আপনাদের সবাইকে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হবে, সবচেয়ে বড় কথা এখান থেকে মাদক তো পুরোপুরি মুক্ত করা হবে। তবে যখন এই সমস্ত মিথ্যাগুলো সে বলছিল তখনই এখানে ইয়াকুমি চলে আসে আর সে সবার সামনে দাঁড়িয়ে এই মঞ্চের মধ্যেই তার সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস করা শুরু করে। আর এদিকে কান্টারাও সেই ওয়্যার হাউসের ভিডিওটাকে লাইভ করে দেয় যেখানে তার সমস্ত ড্রাগগুলো স্টোর করা ছিল, মানে তার সমস্ত ব্যবসা সম্পর্কে এখন সবাই জেনে গিয়েছে। আর এগুলো দেখার পরে তার সাপোর্টাররা এমন করে দৌড়ে পালিয়ে গেছে যেন সামনেই বিরানি দেয়া হচ্ছে, যদিও সে বারবার করে ট্রাই করছিল তাদেরকে আটকানোর, তবে কে শোনে কার কথা, সামনে বিরানি দেয়া হলে কি এখানে আর কেউ দাঁড়িয়ে থাকে নাকি। আর এই জন্য প্রচণ্ড রাগ করে সে তার লোকজনকে বলে দেয় যে ইয়াকুমিকে আচ্ছা রকম একটা ধোলাই করে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। আর যখনই তারা সবাই ইয়াকুমিকে হসপিটালে পাঠানোর জন্য সামনে আগায় তখন ইয়াকুমি একাই তাদের সবাইকে ধোলাই করে তাদের সবাইকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে কান্টারা প্রচণ্ড রাগ করে তার পকেট থেকে গানটা বের করে তাকে গান পয়েন্টে নেয় আর সে বলে যে তুমি আমার ফিউচার নষ্ট করে দিয়েছো, এখন আমি তোমাকে শেষ করে দিব। তবে তখনই আমরা দেখতে পারি ইয়াকুমি কথার জালের মধ্যে তাকে আটকে ফেলে আর তাকে বারবার করে সারেন্ডার করতে বলে। আর বেচারা কান্টারাও কথার জালের মধ্যে আটকে গিয়ে শ্যুট করতে ভুলে যায় আর তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে আর ইয়াকুমিকেও সেভ করে ফেলে। আর এই জন্য দ্বিতীয়বারের মতো
তার সমস্ত কর্মকাণ্ড আবারও টিভিতে লাইভ হয়ে যায়, আর এই জন্য সবাই তাকে চিনে ফেলে। এখন তার সম্মান আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এমনই একটা সুন্দর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।